চুরি যাওয়া টাকাটা তাহলে এখানে কালাতে মালিকের সাথে আমার কথা হয়েছে প্রচন্ড পেড়া উনি আমাকে ফ্যাক্টরি বন্ধ করতে বলছেন তবে আমি অনেক রিকোয়েস্ট করে তার কাছে একটা শেষ সুযোগ চেয়েছি এখন সেই সুযোগটা কাজে লাগাতে পারবো কিনা তুমি বলো তাতে আমার লাভ এই তো লাইনে এলে ওই মিশা মেয়েটাকে না আমি প্রথম দিন থেকেই নোটিস করেছিলাম কেন প্রেম করার জন্য মানে না মানে যেভাবে বললেন তাই বললাম তুমি আমাকে আসলে খোঁচা দিয়ে সুখ পাও না 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 সরি দোষ তোমাদের আসলে ওই হোস্টেলটার কেন তোমাদের ওই হোস্টেলের মানুষগুলো যেন কেমন ওই কেয়ারটেকার বেটাই তো একটা অসভ্য কে হাসু ভাই উনি তো অনেক সহজ সরল একটা মানুষ সহজ সরল ও যে কেমন সহজ সরল সেটা আমি ভালোই জানি তুমি এক কাজ করো তুমি হোস্টেলটা ছেড়ে দাও আমি তোমার জন্য অন্য একটা হোস্টেল অথবা একটা এক রুমের ফ্ল্যাট দেখি কি যে বলেন না এত কম ভাড়ায় কি অন্য কোথাও শুধু ভাড়াটাই দেখলে রেপুটেশনটা দেখবে না আজকে তোমাদের হোস্টেলে চুরির মাল পাওয়া যাবে কালকে ট্যাঙ্কিতে ডেড বডি পাওয়া যাবে এরপর তো পত্রিকা টেলিভিশন এই সমস্ত লোকজনদের আনাগোনা শুরু হয়ে যাবে হোস্টেলে খারাপ কি ভালোই তো আশ্চর্য তুমি বলছো খারাপ কি শোনো ওই চুরির দায়ভার কিন্তু হোস্টেলের বোর্ডার হিসেবে তোমার উপরও খানিকটা পড়তে হয় না জামাই আদর করছি আই আসবি না খবরদার একদম গোড়া থেকে দাঁত ফুলে দেবে এই লিওন এসেছিল বা যোগাযোগ করেছে খবরদার ও সামনে যাবে না আমি কেন যাব না কেন যাবি সেটা তো বড় কথা নয় পোকা আগুনে কেন ঝাঁপ দেয় আমি পোকা আচ্ছা শুধু শুধু কেন পেঁচাস তুই পোকা না ধোকা সেটা কি আমি জানতে চাইছি তোর কথা বলার ভঙ্গি ভালো না তুই আগেও একদিন আমার সাথে এভাবে কথা বলেছিস আর তোর কি ধারণা তোর বন্ধুরা হচ্ছে আগুনের গোলা আর মেয়ে মাত্র ওই গোলায় ঝাঁপ দিবে আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে চুপ কর আমি তো চুপ করব না
আর শুন, তুই যে কারণে ওর উপর রেগে আছিস সেই রাগটা তোর চেয়ে বেশি ওর হওয়া উচিত। কেন জানিস? কারণ তুই ওকে প্রথম জেলে পাঠিয়েছিলি। আমি ওকে সরি বলবো। সত্যি বলবি? বলবো। আচ্ছা ভাই বাদ দে। আচ্ছা তোকে জেলে নিয়ে ওরা প্রথমে কি করেছে? মানে তোকে একদম ধরে কি ওরা কাস্টডির ভিতর ঢুকিয়ে দিয়েছে নাকি প্রথমে কিছু জিজ্ঞাসাবাস মানে কিছু একটা করেনি তোকে? না। আচ্ছা তুই এত বেহায়া কেন? তোর দাঁতের মায়া নাই? তোকে কি বললাম আমি একটু আগে? অ্যাজ ইফ তুই থাপ্পড় দিলি আমার দাঁত সবগুলো পড়ে যাবে। তুই দেখতে চাস? না। হ্যাঁ? না না দেখি। স্যার আমি যে আপনার সাথে আছি এটা কিন্তু পার্টিকে বুঝতে দেওয়া যাবে না। তুমি যা ভালো মনে করো আমার সময় মতো শিপমেন্ট হলেই চলবে। আচ্ছা শুনেন, কাল ভোরে আপনি পাঁচজনকে স্যাক করবেন। স্যাক করবো? হ্যাঁ। তাহলে কি আরো ঝামেলা হবে না? ঝামেলা আমি দেখব, আমি শুধু যা বলছি আপনি তাই করেন। দেখো আনু, তোমার বুদ্ধি নিয়ে আমি যদি বিপদে পড়ি। স্যার আমি কি আপনাকে কখনো বিপদে ফেলেছি? ফেলুনি, কিন্তু এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন এমনিতেই নড়বড়ে। এই সময় যদি আমি একটা ক্রুশিয়াল ডিসিশন নেই। বড় বড় অর্জনের জন্য মাঝে মাঝে এমন ক্রুশিয়াল ডিসিশন নিতে হয় স্যার। আচ্ছা এবার বলো কাকে কাকে স্যাক করবো। সেটা স্যার আমি বলছি। স্যার কাটিংয়ের সুমনা আর সিলিংয়ের খবর তোমার লেগে চাকরি ঠিক করছি। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস, অনেক বেতন। কোনানো গার্মেন্টসে আমার হাই লেভেলে পরিচয় আছে তো কাগজ দিয়ে কয়ে রাখছি। আমি করতাম গার্মেন্টসে চাকরি। অসুবিধা কি? একটা অফিসার অফিসার ভাব নিয়ে চলবা, কান্দের মধ্যে টিফিন ক্যারিয়ার ঝুলায়া ভাব নিয়ে অফিসে যাইবা, ভাব নিয়ে আসবা। না আমি যেই লেগে কইছিলাম আমার লোকের চাকরি খুঁজতে, ওই ঝামেলা তো মিটে গেছে গা। ঝামেলা মিটে গেছে তো কি আছে? আমি তো সব কুয়ে রাখছি, চাকরি তো একেবারে ঠিক। আপনি যেমনি করে কইছেন হেমনি করে আবার কুয়ে দেন যে আমি চাকরি করতে পারতাম না। এইটা একটা কথা হইলো, একবার কো করবা একবার কো করবা না, মানুষের এই কথা বারবার কওয়া যায়। আসু ভাই, আপনার লোকে আমার যে কাছাকাছি সম্পর্কটা আছে হি লেগে আমি কইতেছি, অন আপনি যদি কইবার না পারেন তাহলে আর কেডাই কইবে ফোন। আচ্ছা ঠিক আছে, না কইরা দি মনে একটু লজ্জার মধ্যে পড়তে হইব আর কি। কিটা কইতেছেন? আপনি লজ্জায় পড়বেন? আপনি লজ্জা পান? গলায় গামছা দিয়ে ঘুরি বইলে কি মনে করো আমার লজ্জা সেরকম কিছুই নাই। জি 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 জি। আরে ভাই আপনাকে আমি একবার তো কতবার বলবো। হ্যাঁ পার্সেন্টেজ নিয়ে কত সকালবেলা কথা বলছি। জি কাকে তো মিট হচ্ছে। এক মিনিট ভাই রাখেন, পরে কথা বলছি। তুমি কি আমার সাথে ঢং করতেছো? কথা বলো। কি বলবো বাপা? তুমি আমার সাথে ড্রামা সিরিয়াল করবা না। আমি তো আপনার টিভিতে ড্রামা সিরিয়াল দেখতে আসলাম। তুমি কাল রাতে আমার সাথে এটা কি করলে? কি করলে? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? তোমার এত বড় সাহস! আপনিই তো বলছেন আমার সব কিছু একটু বেশি বেশি। নিনা, তোমার ধারণা আমি ডাবলি বুট খেয়ে বড় হয়েছি? আপা আমি তো আপনার ছোটবেলা আপনাকে দেখিনি, আর তাছাড়া এক একজনের ছোটবেলায় এক এক রকম উদ্ভট উদ্ভট স্বভাব থাকে। আপনার হয়তো ডাবলি বুটের শখ ছিল। সরি আপা, আমার আসলে মনটা খুব খারাপ তো, আমার একটু বকা দিয়েন না। ওকে, তোমাকে আমি স্নেহ করি বলে এবারের জন্য মাফ করো। তাহলে টিভিটা ছাড়ি, মানে টাইমটা চলে যাচ্ছে আর কি, সিরিয়ালটা শুরু হয়ে গেছে। হ্যাঁ।
আপনি আমারে আনু আপার বিরুদ্ধে খেপান, খেপে জোট বাঁধেন, তারপর নিজে গিয়ে খাতির করে চাকরি বিলান। ইমু, তুমি আমার মুখে টর্চ মারো। হ্যাঁ রে, টর্চ কই বললাম, মারতে তো চাইছিলাম পয় নিষ্কাশনের পানি। পরে আমারে ধরো, আমারে ধরো। কে রে, আপনার কি মুখে ব্যথা হচ্ছে? নি হৃদয়ে ব্যথা? আমার সারা শরীর জ্বলে যেতেছে। তুমি আমারে ধরো, তা নাহলে কিন্তু ধরো আমি। আপনিও বাইচে গেলেন। কাল ভরা মজলিসে তোর নারী ভুরি কেমনে বাইর করি তুই দেখানিস। পরি, তুমি সবান্ধবে আমন্ত্রিত। পরি, আমি তোমার আগে দিয়েছি। না না, আমি যেতে পারতাম। কার নারী বুড়ি যে কে বাইর করে? এটা কালকা বুঝলে কাটা তো মধ্যে খুঁজে খুঁজে যাবে নারী বুড়ি বাইর করে। ও ভালো, কিন্তু ও আমার উপর রাগ হয়েছে। কার ফোন? আপনি প্রশ্ন করলা নাকি অবাক হইলা? শোনেন, এভাবে চুপ করে লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শোনা কিন্তু আমি একেবারে পছন্দ করি না। আমি আনোয়ারা ম্যাডাম, ওরফে গরিবের বন্ধু আনু আপা, কারো পছন্দের ধার ধারি না। এই, আপনি এক্ষুনি যান এখান থেকে। যদি না যাই? শোনেন, সেদিন আমি আপনাকে কিছু বলিনি, এর মানে কিন্তু এই না যে কোনোদিনও বলবো না। আমি সবসময় মানুষকে প্রথমে একটা সুযোগ দেই। বাহ, এই হোস্টেলে দেখি একজন অকুত হয় বীর সাহসী থাকে। তোমার প্রমাণ লাগবে নাকি আমার কাছে? এখনই না, তবে খুব শীঘ্রই লাগবে। এই, তুমি এক্ষুনি এখান থেকে যাবা কি না? যাও এখান থেকে। দুলে ভাই, টাকা তো পেলেন, এখন আপনার কি পরিকল্পনা? তোমার পরিকল্পনার কথাটা আগে জানাও। আমার পরিকল্পনা মানে? তুমি এসেছিলে আমাকে দেখতে, দেখা হয়েছে, তারপর টাকা চুরি হয়েছে শুনে তুমি থেকে গেলে, এখন টাকা পাওয়া গেছে, এরপর তোমার থাকার কি দরকার আছে? দুলা ভাই, আপনি কিন্তু আমাকে ডাইরেক্ট অপমান করলেন। আমি স্পষ্টবাদী মানুষ, স্পষ্ট কথা অনেকের কাছে অপমানের মতো শোনায়, যদিও আমি তাদের ধরি না গোনায়। দুলা ভাই, এত বড় অপমানের পর আমি এখানে বসে থাকতে পারি না। ইচ্ছে করছে এখনই টিকিট কেটে এখান থেকে চলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু এত রাতে গেলে ছিনতাইকারীর কবলে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে কন্ট্রোল করে নিজের মনকে অবতমিত করে রাখলাম। বাহ, কোনটা ভাই! যাক, সেসব কথা আপনাকে একটা কথা বলি দুলা ভাই, আপনার ছেলেকে ডেকে তার সাথে একটু কথা বলেন, জেলে তার কেমন কেটেছে এটা যদি বলতে পারে তার মনটা একটু হালকা হবে। মানুষ বিদেশে গেলে তার অভিজ্ঞতা শোনা যায়, কিন্তু জেলের অভিজ্ঞতা শুনে আমি কি করব? লা ভাই, আপনারও কাজে লাগতে পারে, চাকরি জীবনে তো ঘুষ কম খাননি, কোনটার আশ্চর্য কখন আপনার উপর পড়ে কে জানে, আল্লাহ জানে। চুপ, বিদায় হও এখান থেকে। গেলাম বিদায়, সত্যি কথা বললে সবারই গায়ে জ্বালা লাগে। যাও বলতে হয়। আচ্ছা মা, চুরিটা হয়ে না একদিক দিয়ে ভালোই হয়েছে। কি কথা যে তুই বলিস না, তোর বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। এমনিতেই হতো। আর ভালোটা কি হলো? ভাইয়া এখন টাকাটা পাচ্ছে। তাও অবশ্য ঠিক, কিন্তু টাকা পেয়ে তোর বাবার তো স্টপ দ্য মাউথ, মুখ একেবারে বন্ধ, খুলছে না। খুলছে খুলছে মানে?
বাবা এই মাত্র আমাকে ডেকে বললো ভাইকে রুমে পাঠাতে। ইস, ছেলেটা একবার যদি দাঁড়িয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না। উমা, আমাকে নিয়ে বুঝি তোমাদের কোনো চিন্তা নেই? তোকে নিয়ে চিন্তা থাকবে না কেন? কি যে অদ্ভুত রকমের কথা বলিস না তুই! আমি জানি তোমরা আমাকে নিয়ে এক ফোঁটাও ভাবো না। তোমাদের মেয়েটা যেরকম ঢ্যাং ঢ্যাং করে বড় হয়ে যাচ্ছে সেটাও দেখো না। ও, তাই বুঝি? তোমার বুঝি খুব বিয়ে করার শখ হয়েছে? আচ্ছা দাঁড়া, একটা পাগল ছাগল দেখে তোর বিয়ে দিয়ে দেবো। আমি কোনো পাগল ছাগল বিয়ে করবো না। বসো। বাবা, ওকে ডেকেছিলে? না ডাকলে আসতে না? না, আসলে তা না, আমি আর তোমার সামনে আসতে একটু আনিজি ফিল করি। তুমি তো এক ধরনের আমাকে চোর বানিয়ে ফেলেছিলে। এটা আমার ভুল হয়েছে। আমার যাক, যাও হয়েছে ভুলে যাও। এখন আমি তোমাকে ডেকেছি একটা জরুরি কথা বলতে। হ্যাঁ বলো বাবা। আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, ওর বিরাট ফ্যাক্টরি আছে, ভাবছি ওখানে তোমাকে ঢোকানো যায় কি না। তার মানে চাকরি? হ্যাঁ, চাকরি তো অনেক ভালো। কিন্তু বাবা, আমি তো চাচ্ছিলাম একটা বিজনেস। হ্যাঁ, বিজনেস করবে, তার আগে অভিজ্ঞতার দরকার আছে না? অভিজ্ঞতা না থাকলে পদে পদে ফেল করবে। বাবা, আমি যেটা করতে চাই সেটা সম্বন্ধে আমার ক্লিয়ার ধারণা আছে। ক্লিয়ার ধারণা থাকলেই তো হবে না মাই বয়, ডিটেইলস জানতে হবে। আচ্ছা বাবা, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে বিজনেস করার জন্য টাকা দেবে, এখন তুমি আমাকে চাকরির কথা কেন বলছো? হ্যাঁ, ব্যবসা তো করবেই, তবে আমি ভাবছিলাম হুট করে এতগুলো টাকা দিয়ে ব্যবসা শুরু করবে, তার চেয়ে বরং চাকরি করো, অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপর না হয়। তার মানে তুমি আমাকে টাকা দেবে না? আহা, টাকা দেবো না এই কথা বলেছি নাকি? সব কথার উল্টো মানে করো, টাকা আছে থাকবে, সব তো তোমরাই পাবে, এখন দেবো না, বুঝতে পেরেছো? আমি দেখি এই সাইকোটাকে সব দিক থেকে আমার আটকাতে হবে। আমি তোমার সাথে আসবো, তোমার সাথে কথা বলে তাও ভালো লাগলো, মানে অশান্তি করছে আমার। সে এক কাজ করি, জিনা আপনি আসলে আমি একটা প্ল্যান করবো, বুঝছো? এই কথাটা কিন্তু খারাপ বলেনি।
কারণ আমাদের গোষ্ঠীতে তো কেউ কখনো ব্যবসা করেনি, তুই করতে চাচ্ছিস, একটু তো ভয় পাবেনি। মা তুমিও দেখ বাবা, তোর বাবা অসুস্থ হলো মাথাটা কিন্তু সচল। থিঙ্ক, তোর বাবার থিঙ্কিং ডেপথ কত হাই। উফ, আনবিলিভেবল। আপা আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও। মানে দুলাভাই চায় না এই বাড়িতে আমি থাকি। কি বলছিস বাবা? তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। তোর আবার কি হলো রে পাগলা? আরে আমার বাপ আমাকে বিশ্বাস করে না, আমার মা আমাকে বিশ্বাস করে না, আমি এখানে কি থাকবো? আপা ওর আবার কি হলো? ওই যে তোর দুলাভাই ডিনাই গিভ মানি। এত বড় অন্যায় মামা, শুধু তুমি আমাকে বুঝলে। যা ভাগ্নে, তোকে আমি কথা দিলাম, তোর টাকা আদায় না করা পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাচ্ছি না। দরকার হলে বিভিন্ন ধরনের কর্মসূচি হবে, হরতাল হবে, অবরোধ হবে, সব কিছু হবে। তুমি জানো আমার উপর দিয়ে কি চলছে? স্টিম রোলার, উপরে ফোন, নিচে হুমকি। আমার নিজেকে মনে হচ্ছে আমি 3 মিনিট চিকেন বাসি বার্গার। আহা স্যার, এটা তো কোনো ঘটনাই না। তাহলে ঘটনা কি? ঘটনা তো শুরু হবে এখন। সেটা কিরকম স্যার? আপনার সাথে এই রুদ্ধদের বৈঠক শেষে আমি যাব লেবারদের কাছে। ওদেরকে গিয়ে বলবো 5 জনের হারানো চাকরি অতি কষ্টে ফিরে পাওয়া গেছে, কিন্তু একটা শর্তে। শর্তটা হচ্ছে আগামী 20 তারিখ আমাদের যে শিপমেন্টের ডেট আছে, সেই ডেটের আগে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। এর মধ্যে কোনো দাবি দেওয়া চলবে না। আনু, তুমি তো জিনিয়াস। জানি স্যার, তবে আমার ইন্টারেস্টটা